এভাবে করি, কেউ এর যদি একটু জোরেই করে এভাবে করে 100 বার গুণনা হয়, কিন্তু সুবহানাল্লাহ একবারও বলা হয় না। ভয় পাবেন না যে সুবহানাল্লাহ বলতে গিয়ে আপনাকে অন্তত বলতে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলতেছেন মানুষ এটা গুণনা করতে গিয়ে বলে মানে একবার সুবহানাল্লাহ বলা হলো না, হলো কি আপনার গুণনাটা ঠিক হলো কিন্তু একবার সুবহানাল্লাহ নাই, একবার আলহামদুলিল্লাহ নাই, তাহলে 100 বার গুণনা করে কি গুনাহ মাফ হবে? যদি আপনি 100,000 বারও গুনেন এক দুই দিন করে একটা গুনাহ মাফ হবে? কিন্তু দেখে সুবহানাল্লাহ বলেন তো সুবহানাল্লাহ, এই একবার বললে আপনার আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। একবার বললে আল্লাহু আকবার, তাহলে আপনি কেন এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা খুব দ্রুত বলে 100 বার গুণনা করছেন? আজ থেকে একটা সবক, আপনি মনে করেন 2024 সালে এটা হচ্ছে আমার জন্য নতুন মেসেজ, আমি জীবনে যা করেছি করেছি, এখন থেকে আমি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা আমি খুব সুন্দরভাবে আজ থেকে পালন করব, যেন আমার সাগর ঢেউ বা সাগরের ভেড়া পরিমাণও যদি কোনো গুনাহ থাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আমি দুই কথা এক মিনিটে হয়ে যাবে, শেষ দিকে আপনারা বলেন সুবহান রব্বিয়াল আলা, তাই না? অন্তত কয়বার বলতে হয়? এটা আপনাদের সবাই জানা আছে, তাও জিজ্ঞাসা করছি, অন্তত 3 বার বলতে হয়, কিন্তু সেজদে গেলেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা, তারপরে তো আপনি মাথা উঠাবেন, তাই না? তাহলে আপনার সেজদাটা সুন্দর হবে, তাহলে আপনি সেজদা দিচ্ছেন আর আপনি আবার উঠে আসছেন, কিভাবে জানেন? সুবহানাল্লাহ 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 সুবহান রব্বিয়াল আলা একবার উঠলো না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, অনুরোধই বলব, কারণ আমরা আপনি আপনাকে কি বলবো আর আদেশ করতে পারছি না, অনুরোধ করব অন্তত এই গণনাটা আপনারা ঠিক করেন। আমি চেষ্টা করি এখন থেকে সবাইকে বলতে, আমি শেখ আলবানী রহিমাহুল্লাহ অডিওটা শুনে আশ্চর্য হয়ে গেছি যে উনি সেই যুগে অনেক কতদিন আগে বলেছেন, এটা অডিওটা আছে আর আমি শোনার পর থেকে আমার নিজেরও মনে হয়েছে তাই তো এটা খুব দ্রুত বলা হয়ে যায়, খুব দ্রুত বলে কোনো কাজ নেই। দ্বিতীয় হলো সেজদায় কি অন্তত সুবহানাল্লাহ সুবহান রব্বিয়াল আলা এটা যেন আমি 3 বার সুন্দরভাবে বলতে পারি, আর সেজদায় কি কিছু চাইতে পারি, কারণ হাদিস আছে অনেক অনেক আছে আকসিরু বিদুআ ফাস্তাহিনু ফিহি বিদুআ, বেশি বেশি করে দোয়া করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কি দোয়া? এগুলো কি তাসবিহ বা যিকির যাই বলে, কিন্তু দোয়া হচ্ছে না। দোয়াটা কখন করবেন, কি বলে করবেন? যদি কিছুই না জানেন অন্তত বলেন আল্লাহুম্মা ফিরলি, বলেন তো আল্লাহুম্মা ফিরলি, কোথায় বলবেন? সেজদায় কি এটা বলা শিখেন, আর যেটা দোয়া সেটা তো বলেন, বলেন আপনারা জয় ভাই সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, এটা বলেন? হ্যাঁ, এটা সেজদা এবং রুকুতে দুইটাতে বলবেন, যেন আমাদের রুকু এবং সেজদা সুন্দর হয়। আল্লাহ আল্লাহ নবী বলেছেন ফাআযিমু ফি, তুমি আল্লাহ মহত্ব বর্ণনা করো আর সেজদাতে তোমরা বেশি বেশি করে যাও, কারণ আমরা আল্লাহকে সবচেয়ে কাছে পাই কোথায়? তাহলে কোন এমপি মিনিস্টারের কাছে গিয়ে আপনি কি চাইবেন, 10 টাকার ভিক্ষা চাইবেন না বড় কিছু চাইবেন? তো আল্লাহর কাছে আপনি কাছাকাছি হচ্ছেন সেজদায়, আল্লাহর কাছে কিছু চাইবেন না, শুধু আল্লাহ প্রশংসা করে চলে আসবেন, কিছু চাইতে হবে, কিছু যদি না চান বলবেন আল্লাহুম্মা ফিরলি অথবা আরহামনি ওয়াহদিনি, এটা বলে সেজদাতে তাও হবে, না হলে বলে রব্বি হাবহুমা কামা রব্বায়ানি সাগীরা, না হলে বলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান। রুকু সেজদাতে কোরআন তেলাওয়াত করা যায় না, কিন্তু কোরআন থেকে যে দোয়া আছে দোয়াগুলো ঠিকই পড়া যায়, এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।